মা ও বাবা, এই দুটো সুন্দর শব্দ একত্রিত হয়ে মা বাবা শব্দ গঠন করেছে। অর্থাৎ এখানে দুটো আলাদা আলাদা শব্দ ছিল, মা ও বাবা। এখানে এই দুটো আলাদা আলাদা শব্দ একত্রিত হয়ে একটি মাত্র শব্দ গঠন করে ফেলেছে। আবার একইভাবে দোয়াত ও কলম, দোয়াত কলম নামে একটি পদের তৈরি করে ফেলেছে। আমরা পরের উদাহরণটিও একইভাবে লক্ষ্য করলে বুঝতে পারবো, স্বর্গ এবং নরক, এখানে এই দুটো পদ একত্রিত হয়ে স্বর্গ নরক এভাবে একটি নতুন পদ তৈরি করেছে। লক্ষ্য করলেই বোঝা যাবে যে এখানে মূলত ও, এখানেও ও, এবং তৃতীয় বাক্যেও এবং যুক্ত হয়ে দুটো আলাদা আলাদা স্বতন্ত্র পদকে একত্রিত করে একটি মাত্র পদের তৈরি করেছে। আমরা এই ধরনের সমাসকে বলে থাকি দ্বন্দ্ব সমাস, এবং এই ধরনের সমাসে এবং ও আর এই তিনটি অব্যয়ঘটিত পদ, এই তিনটি পদ দিয়ে যুক্ত হয়ে সাধারণত দ্বন্দ্ব সমাসটি গঠন হয়। সুতরাং আমরা খুব স্বাভাবিকভাবেই বলতে পারি যে যে সমাস প্রত্যেকটি সমসমান পদের অর্থের প্রাধান্য রাখে, এবং একইভাবে আমরা দেখতে পাবো যে এগুলো এবং ও আর এই তিনটি অব্যয় পদ দিয়ে যুক্ত থাকে, তাকেই বলা হয়ে থাকে দ্বন্দ্ব সমাস।